তো তোমরা দেখতেই পাচ্ছ আমি আজকে তারাপীঠ চলে এসেছি। তো আজকে মায়ের প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আমি যে সময় গেছি এটা হচ্ছে দুপুরবেলায়। দুপুরবেলায় মাকে একটু মুখ ধুয়ে সারাদিন সেই মা সকালে শিলামূর্তির সময় স্নান করার পর আর কিন্তু মা স্নান করে না, শুধু চোখ মুখটা ধুয়ে দেয়। মানে সমস্ত সবাই হাত দেয়, সেজন্য চোখ মুখটা ধুয়ে ভালো করে মাকে ফ্রেশ করে তারপরে মাকে খাওয়ায়। তো আমরা কি করি, আমরা তো স্নান টান করে খাওয়া দাওয়া করি, তো মা ভোরে স্নান হয়ে গেছে, তো মায়ের আর বারবার তো স্নান করলে মায়ের ঠান্ডা লেগে যাবে। তো মাকে একটু মুখ টুক ধুয়ে মাকে ফ্রেশ করে মাকে খাওয়াবে। তো আগে মাকে ফ্রেশ করে নিয়েছে, ফ্রেশ করার পর মাকে একটু সিঁদুর পরিয়ে দেবে, টিপ পরিয়ে দেবে, তারপরে মাকে খাওয়াবে। তো খাওয়ানোটা তো দেখাতে নেই, তো যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। মা যখন খায় সেই সময় ভিডিও করতে নেই। তো মাকে সিঁদুর পরিয়ে দিল, এবার মাকে একটু মুখটা মুছিয়ে দিচ্ছে, যে জলটা লেগেছিল সেই জলটা দিয়ে মা মুখটাকে পরিষ্কার করিয়ে দিচ্ছে। এবার কি করবে, মাকে টিপ পরিয়ে দেবে, যে টিপটা পড়ে আছে এবার এই টিপটা খুলে দেবে। খুলে দেওয়ার পর মাকে আবার একটা নতুন একটা টিপ পরিয়ে দেবে। তো মাকে এই টিপটা খুলে দেওয়ার পর আবার একটা নতুন টিপ পরিয়ে দিল। তো মা খাচ্ছে, মা যখন খাচ্ছে আমরাও একটু খেয়ে নিলাম, ওটা দেখাতে নেই। তো এবার সন্ধ্যের সময় এবার যাচ্ছি, এবার সন্ধ্যের আরতি তোমাদের সাথে শেয়ার করব। তো আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা অনেকেই দেখোনি আরতি, যা অনেকের সুযোগ হয়নি। এটা সত্যি কথা বলতে আমাদের ভাগ্য, আমরা তারাময় সেবায়িত বলে আমি ভিতরে গিয়ে ঢুকে মাকে দর্শন করে, মায়ের শিলামূর্তি দর্শন করে সত্যি আমি ধন্য। আমি নিশ্চয়ই কোনো জন্মে পুণ্য করেছিলাম, সেজন্য পাণ্ডাবাড়ির বাড়িতে জন্মিয়েছি বা জন্ম হয়েছে, যেটাই বলবে। তো এটা হচ্ছে সন্ধ্যাবেলায় সময়। তো মন্দিরটা কি সুন্দর লাগছে দেখেই সত্যি মন ভরে যাবে, খুব সুন্দর একটা দৃশ্য, না দেখলে কল্পনাই করা যাবে না। এবার হচ্ছে সন্ধ্যা আরতি। সন্ধ্যা আরতির সময় আবার মাকে ফেসিয়াল করবে, ফেসিয়াল বলতে মাকে আবার মুখটা পরিষ্কার করবে, না হলে মার মুখ এত সুন্দর চকচক করে। তো মাকে আবার ফেসিয়াল করছে, তো দেখতেই পাচ্ছ ঘষাঘষি আরম্ভ করে দিয়েছে মায়ের মুখটা। এবার মুখটা ভালো করে ঘষাঘষি করে আবার মাকে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে মুখটা আবার ভালো করে পরিষ্কার করে দেবে কাপড় দিয়ে, দিয়ে আবার একটা টিপ পরিয়ে দেবে, সিঁদুর পরিয়ে দেবে। তার আগে মাকে একটা ওড়না পরিয়ে দেবে, মায়ের মাথায় একটা ওড়না দিয়ে দেবে, যার যেটা মনস্কামনা থাকে। যদি কারোর শাড়ি মনস্কামনা থাকে সে শাড়ি দিয়ে মাকে, মা তো সবসময় পরে না, মায়ের মাথায় চাপিয়ে দেয়। তো মাকে একটা শাড়ি, মাথায় বম্বুশিলা শিলা আছে, তার নিচে ওপরেই শাড়ি চাপিয়ে দেয়। যেমন এটা আছে মায়ের ওড়নাটা, যেমন মাথায় দিয়ে দিল। এবার একটা জবার মালা হোক, গেঁদার মালা হোক, যে যেমন মালা দেয় সন্ধ্যাবেলায় মালাটা পরিয়ে দেয়। তারপরে আরতি শুরু হয়, মাকে যেমন ভালো করে ফ্রেশ করে দেয়, খুব সুন্দরভাবে মাকে সাজিয়ে গুছিয়ে মাকে, তারপরে সন্ধ্যা আরতি শুরু হয়। এই দেখো একটা কাপড় দিল, এই কাপড়টা হয় কারোর মনস্কামনা ছিল, সেই জন্য ওই যে পেছন দিকটায় দিচ্ছে ওর নিচেই কিন্তু ব্রহ্মশিলা আছে, তো সেই জন্য মায়ের মাথার ওপরে চাপিয়ে দেয়। এবার শুরু হয়ে গেল আরতি। তো আরতির পরই হয় শিলামূর্তি দর্শন। তো শিলামূর্তি দর্শন তো ভিডিও করা যায় না, তো আমি তোমাদের শুধু আরতি পর্যন্তই তোমাদেরকে দেখাবো, তারপরে আর আমি দেখাতে পারবো না। যদি কেউ দেখতে ইচ্ছা হয় তো আমাকে কমেন্ট করো, আমি তাদেরকে ফোন নাম্বার দিয়ে দেব। তো যদি কেউ আসার ইচ্ছা থাকে বা যদি কারোর খুব ইচ্ছা হয়
যে আমি তারাপীঠ যাবো, বনভোশিলা দেখবো, তাহলে আমি একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেব, সেই কন্ট্যাক্ট করবে, পেয়ে যাবে। তারপরে এই শিলামূর্তি, এরপরে কিছুক্ষণ পর শিলামূর্তি দর্শন হয়। এবার মায়ের আরতি আরম্ভ হয়ে গেছে। এবার আরতি হয়ে যাওয়ার পর মাকে আবার একটু শীতল ভোগ দেয়। তো শীতল ভোগটা তো তোমাদেরকে দেখানো যায় না, তো এটা সবাইকে দেখায় না, আমরা সেবায়িত বলে আমরা দেখতে পাচ্ছি। তো সত্যি একটা ভাগ্য, মাকে জড়িয়ে ধরে স্পর্শ করা যে কত ভাগ্য সত্যি। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা যদি ফেসবুক থেকে দেখো, আমার ফেসবুক পেজে যদি তোমরা দেখে থাকো, তো শেয়ার করবে, মা তোমাদের মঙ্গল করবে। আর তোমরা যদি ইউটিউব থেকে দেখো, তাহলে আমাকে একটু সাবস্ক্রাইব করে দেবে, দেখবে মা তোমাদের অনেক অনেক মঙ্গল করবে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমাকে একটা কমেন্ট করবে। তো দেখো আরতি। তো আজকের মতো টাটা, আরতিটা দেখে নাও।